এখানে ঘাড়টা জয়েন্ট করব, 20 নিডলস নেব। একটা হচ্ছে গলা, গলার পাশ থেকে, পাশের থেকে, এই হচ্ছে গলা, এর পাশের থেকে 20 নিডলস নেব। সোজা দিকটা দিয়ে, এটা হচ্ছে ব্যাক পার্ট, সোজা দিকটা দিয়ে আমি নিডলসগুলো তুলে নেব। এখানে ব্যাক পার্ট 20 নিডলস তুলে নিয়েছি, এখন ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট উল্টো করে নেব। এখানে ঘাড়টা আমি 20 নিডলস নিয়ে জয়েন্ট করেছি, এখন গলাটা, গলাটাকে সমান করে একসঙ্গে জয়েন্ট করব। এখানে আপনারা জয়েন্ট একসঙ্গে না করলেও হবে, পরে সুত সুতো দিয়ে সেলাই করে দিতে পারেন, আমি একসঙ্গে জয়েন্ট করে দেব। প্রত্যেকটা ঘর এইভাবে তুলে নেব, এইভাবে তুলে নেওয়ার পরে ঘর মেরে দেব। এখন ঘর মেরে দেব। এখানে একসঙ্গে জয়েন করে দিয়েছি, যে এইভাবে সেলাই করে দেবো। এখন হাতটা তৈরি করব, হাতটা তৈরি করার জন্য 50 প্লাস 50 100 নিডলস নিয়ে হাতটাকে তৈরি করব। এখানে জিরো থেকে মিডিলে, জিরো থেকে 50 নিডলস প্লাস 50 নিডলস ঘরগুলো তুলে নেব, 50 নিডলস। ঘরগুলো এইভাবে তুলে নেব। এখানে আমি 2 বার বলব, এখানে জিরো যে ঘরটা আছে রাইট সাইডে তুলে দেবো, মিডিলে 50 নিডলসকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নিডলটাকে নিয়ে রাইট সাইডে তুলে দেবো। এইভাবে আমি একটা ডিজাইন ফেলবো। এখানে 8 বার পর পর আমি বসায়ের থেকে 2 নিডলস কমিয়ে দেবো।
এখানে হাতের লেন্থ নিয়েছি 19 ইঞ্চি। এখন রিপটা তৈরি করে নেব, রিপটা তৈরি করব 30 বার। 30 বার রিপ তৈরি করার পরে আমি ঘর মেরে দেব। এখানে হাতের রিপ তৈরি করার জন্য আমার 29 নিডলস রয়েছে, মোট 58 নিডলস নিয়ে রিপটাকে তৈরি করব। এখানে হাতের রিপটা তৈরি করার জন্য ক্যারেজের নাম্বার 6 দিয়ে তৈরি করব। এখানে রিপটা আমি 30 বার বুনব। এখানে রিপ 30 বার বুনেছি, এখন ঘর মেরে দেব। এখানে হাতে আমি এই রিপটা দিয়েছি। সেলাই করব। এখানে গলাটা এই যে আমি জয়েন্ট করেছিলাম, এইভাবে সেলাই করব। এইভাবে সেলাই করে দেবো।